আজ শুক্রবার 19শে মাঘ 2023 সালের 2রা ফেব্রুয়ারি। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, শনি মহারাজ রাশি পরিবর্তন করেছেন বিগত মাসে। ফলস্বরূপ আগত 26টি মাস শনির কৃপায় আপনাদের রাশির সকল প্রকার জাতক জাতিকাদের ঠিক কেমন অতিবাহিত হবে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে। দামি দামি কোনো প্রকার গ্রহ রত্ন নয়, সম্পূর্ণ বিনামূল্যে বা ধরতে গেলে প্রায় সস্তায় কিভাবে আপনারা শনির বক্র দৃষ্টি থেকে মুক্তি পেতে পারেন, শনির কুদৃষ্টি থেকে মুক্তি পেয়ে নিজেদের জীবনকে মহিমান্বিত করে তুলতে পারেন, সে বিষয়েও কিন্তু আলোচনা আমরা করেছি। সময় সুযোগ বুঝে একবার ভিডিওটি দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ। তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ আপনার ইতিবাচক মনোভাব, আত্মবিশ্বাসের সঙ্গে আপনি আপনার চারপাশের মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন। আপনার ভাই বোন থেকে থাকলে তাদের সহযোগিতায় আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন। ভাই বোনেদের কাছ থেকে পরামর্শ নিতে ভুলবেন না, প্রভূত পরিমাণে উপকৃত হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। উদ্যম হারাবেন না, ব্যর্থতা কিন্তু একদম স্বাভাবিক, এগুলোই তো জীবনের সৌন্দর্য। আজ একটি হাই প্রোফাইল মেনটেন করে চলার দিন। যদি কোনো ক্ষেত্রে কোনো বিতর্কে জড়িয়ে পড়েন, রুক্ষ বিবৃতি দেওয়া থেকে নিজেদের বিরত রাখুন। বিশেষ করে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে নাম মান সম্মানও বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। কিছু মানুষজন আজ আপনাদেরকে উত্তক্ত করতে পারে, তাদেরকে উপেক্ষা করুন। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ 108 বার জপ করে দিন শুরু করুন।